হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে ওই 4টার মতো, তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। সকাল থেকেই তো সংসারের সমস্ত কাজকর্ম গুছাইয়া কমপ্লিট করলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করছি। আর ওখানে সময় হইতেছে 4টার মতো, তো এই যে গড়ে যত দরজা জ্বালানো আছে এগুলি লাগাই দিতেছি। আমাদের এইখানে জানো তো বন্ধুরা এত পরিমাণ মশা, আর ওখানে যদি গড়ে দরজা জ্বালানাগুলি না লাগাই তাহলে সন্ধ্যার সময় গড়ে বোয়াই যাইতো না, এত পরিমাণ মশা। এই কারণে ওই 4টা সাড়ে 4টার মধ্যে কিন্তু গড়ে দরজা জ্বালানো সব কিছু লাগাই লাই। ঘরের দরজা জ্বালানো লাগাইয়া বিছনাটাও ঠিক করলাম, যেইটাই শুয়ে আসছিলাম। তো বিছনা মতো ঠিক করে আয়া পড়ছি এই যে ছাদে কাপড় নিতে। আজকে অনেক করে কাপড় ধুয়া দিয়েছি, কালকে বেশিটা চেঞ্জ করছিলাম, তো কালকে তো আর ধুইতে পারছি না। আর আজকে জানো তো দিনটা বেশি একটা ভালো না, কেমন যেন একটা মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে, বেশি একটা রৌদ্রও আসিল না। এই কারণে দেখো কাপড়গুলি শুকাইতে শুকাইতে একদম বিকেল হয়ে গেছে গা। তো যাই হোক, কাপড়গুলি আইনার সেরে রাখলাম, এখন আর বাস করিয়া রাখতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড ঘুমাইতেছে, তো ওই কারণে তো আর লাইট জ্বালাইতে পারতাম না। তো এমনি কাপড়গুলি রাখাইয়া পড়ছি, যে বাইরে একটু কাজ আছে এই কাজগুলি করবো। তো আমার আগের দিন আমার হাজব্যান্ড ডিউটি থেকে আইবার সময় আমার লাগে এই দুইটা গাছ আনছে, একটা মরিচ গাছ আর একটা গোলাপ ফুলের গাছ। ও জানে আমি গাছ ভীষণ পছন্দ করি, এই কারণে আমার লাগে দুইটা গাছ আনছে। মরিচ গাছে দেখো অনেক কয়টা কিন্তু মরিচও ধরে রয়েছে। কালকে সন্ধ্যার সময় এই গাছ কয়টা আনছে, তো কালকে তো আর লাগাইতে পারছি না, তো ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি এই কাজটা করাই যাক, তারপরে সন্ধ্যার যে কাজগুলি আছে এইগুলি করবো। আর জানো তো মরিচ গাছটা না বেশ ভালো হেলদি, কিন্তু অনেক কয়টা মরিচও ধরে রয়েছে দেখো। তো আমি একটা টপের মধ্যে আগে একটা ছোট্ট মরিচ গাছ আসছিলো, তো এইটা না গ্রো করতেছে না কিচ্ছু না, তো এই মরিচ গাছটা উঠে ফালাই দিয়া এই টপটার মধ্যেই এই যে মরিচ গাছটা আনছে এইটা লাগাই দিছি। তারপরে একটু জল দিয়া দিলাম গাছে। আর এই যে গোলাপ ফুল গাছটা, এইটা বারান্দার যে টপটা আছে এই টপটার মধ্যেই লাগামো। মনে হইতেছিল এই টপটার মধ্যে লাগালেও বেশ ভালো লাগবো, আর কেয়ারও করতে পারবো খুব ইজিলি, প্রতিদিন জল দিতে পারবো বারান্দার মধ্যে, বেশ ভালো লাগবো দেখতে। তো বারান্দার মধ্যেই গাছটা লাগাইয়া আবার উপর দিয়ে একটু মাটি দিয়া দিয়েছি। তাহলে চলো বন্ধুরা এইবার সব কয়টা গাছে একটু জল দেই। সকালবেলা তো জল দিছি, আর এমনি তো ওখানে গরমের দিন, গরমের দিনে দেখবা গাছে যদি দুইবার জল না দিই গাছগুলি না একদম নেতায়া জায়গা। এই কারণে দুইবেলা কইরা জল দেই, সকালে একবার দেই আবার বিকালবেলা একটু বেশি কইরা জল দিয়া দেই। আর তোমরা অনেকেই আছো আমার এই বারান্দাটা ভীষণ পছন্দ করো, তোমরা আমার কমেন্ট করে দিতে ভাই তোমার বারান্দাটা না আমার ভীষণ ভালো লাগে, তোমার গাছগুলি আমার অনেক পছন্দ। তো আমারও না ভীষণ ভালো লাগে এই জায়গাটা, যখনই আমার মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো লাগে না সারাদিনের কাজের পরে যখনই একটু ফ্রি থাকি এই বারান্দাটা কিন্তু সময় কাটায়, আর এতে না আমার মনটা ভীষণ ভালো হয়। সব কয়টা গাছে জল দিয়ে দিলাম, তারপরে দরজার সামনেটাও একটু ধোয়া দিয়েছি। এখানে যেহেতু কাজ করছি মাটি হয়ে রয়েছে, এখানে ঘরের সামনেটা একটু ধোয়া সেইরা। এই যে দেখো গাছে কিন্তু একটা গোলাপ ফুলও ফুটে রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগতেছিল আমার, না এতটা আনন্দ লাগতেছিল এই গাছটা দেখে সেইরা। তো যাই হোক, বারান্দার কেমন অনেক কয়টা গাছ আছে যেগুলি আমার অনেক পছন্দের, এখানে এমন অনেক কয়টা গাছ আছে যেইগুলি আমি আমার বাবার বাড়ির থেকে আনছি। আর তোমরা হয়তো অনেকে ভাবো এই গাছগুলি আমি কিনে আনছি, না গো এই গাছগুলি আমি কিনে আনছি না। এখানে যতগুলি গাছ দেখতেছো বা যে পটগুলি দেখতেছো, একটা পটও বা একটা গাছও আমি কিনে আনছি না, এই সব কয়টা পট আমি ডিআইওয়াই করে তৈরি করছি। গড়ে থাকা যে জিনিসগুলি আছে ওয়েস্টের জিনিস, এই জিনিসগুলি দিয়ে সেরে কিন্তু আমার এই সুন্দর ব্যালকনি গার্ডেনটা তৈরি করছি। এই তো গাছেও জল দেওয়া হয়ে গেছে গা, এবার চলো আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে গা, সন্ধ্যা বাতিটা দিমু, তারপর একটু বাইরে যামু। অনেকদিন হয়েছে কোনোখানে যাই না, তো মনটা না ভীষণ খারাপ লাগতেছিল। এখানে হাজব্যান্ডকে কইতেছিলাম একটু কোথাও ঘুরতে লইয়া যাও, তো কইতেছে ঠিক আছে সন্ধ্যার সময় তোমার বাড়ির পাশে একটা হনুমান মন্দির আছে ওইটাই লইয়া যাইব। এখানে ঝটপট করে সমস্ত কাজকর্ম সারতাছি। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, আর যদি একটুও ভালো লাগে থাকে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে। এই তো সন্ধ্যা বাতিটাও দিয়া সারলাম, এইবার চলো আস্তে ধীরে রেডি হই, আমার হাজব্যান্ড ঘুমাইতেছে, তো আমি রেডি হইয়া তারপরে ওরে ডাক দিমু। আজকে একটু শাড়ি পরিয়া যাবো, এমনি তো তত শাড়িটা পরা হয় না, তো ভাবলাম আজকে মন্দিরে যেহেতু যাইতেছি একটু শাড়িটাই পরিয়া যাই।
আর জানো তো বন্ধুরা, আজকে না মনটা বেশি একটা ভালো না। সকাল থেকেই তো সংসারে কাজকর্ম করতেছি, কিন্তু মনের মধ্যে না একটু শান্তি পাইতেছি না। কারণ কি হয়েছে জানো তো, আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে গুগল অ্যাডসেন্স থেকে যে পিনটা পাঠায়, এই পিনটা এখনও আইতাছে না। এইটার লেগে অনেকটা টেনশন হইতেছে আর অনেকটাই কিন্তু মন খারাপ। তাই ভাবলাম বাইরে একটু ঘুরে এলে মনটা যদি ভালো হয়। তো যাই হোক, রেডি হয়ে সেরা মন্দিরে গেলাম, গিয়ে মোম ধূপকাঠি ধরে ঠাকুর প্রণাম করলাম। তো মন্দিরে যাওয়ার পরে বেশি একটা সময় আসিলাম না, একটু সময়ই আসিলাম। তারপর আই পড়ছি বাড়িতে, আর বাড়িতে আইবার সময় সন্ধ্যার টিফিন নিয়ে আইছি, মোমো আর এগ রোল। তাহলে চলো এইবার সন্ধ্যার টিফিনটা সারি, তারপর আস্তে ধীরে অনেক কাজ আছে, এগুলি সারমু। আর জানো তো বন্ধুরা, আজকে দুপুরবেলা একজন ফেরিওয়ালা কাকু আইছিল। তো ওই কাকুর কাছ থেকে দুইটা র্যাক রাখছি, একটা এই যে এই র্যাকটা, একটু ছোট সাইজের র্যাক রাখছি, আর একটা একটু বড়। এই র্যাকটা রাখছি রান্নাঘরের জন্য। রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে যেগুলি না আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি না জায়গার অভাবে। তো ভাবলাম এই র্যাকটা রাখলে আমার অনেকটা জায়গা সেভ হয়ে যায় পোকা, আর আমি জিনিসগুলি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো। আর এই র্যাকটার দাম নিয়েছে 130 টাকা। তো 130 টাকা অনুযায়ী র্যাকটা কিন্তু অনেকটাই ভালো আসিল। তো আমার কাছে যখনই একটু পয়সা থাকে বা আমি মনে করি যে 2-5 টাকা আমি জমাইছি, তো ওইটা না আমি নিজের উপরে খরচা করি না, ওইটা আমি আমার সংসারের উপরেই কিন্তু খরচা করি। একটা সময় আসিল যখন নিজের চিন্তা করতাম সংসার কী জিনিস, ওই সময় তো মাথায় আসিল না। কিন্তু বিয়ের পর যখন থেকে সংসার করা শুরু করছি, একটু একটু করে না সংসারের দিকেই মনটা গেছে। এখন নিজের উপরে একদমই খরচা করতে ইচ্ছে করে না, মনে হয় যে খরচাটাই করি সংসারের লেগেই করি। আর এই র্যাকটা আমি সিঙ্কের সাইডে রাখলাম। এইখানে যত ছোট ছোট জিনিস আছিল, যেমন কাপ গ্লাস বা ওই যে হাতা গুনতি রাখার যে র্যাকগুলি আছিল ওইগুলি রাখলাম। তো এখানে কিন্তু অনেক ওইটা জিনিস আয়া পড়ছে। আর এই যে দেখো মিস্ত্রিপের ভিতরেও কিন্তু এখন অনেকটা জায়গা হয়েছে, যেখানে আমি যে বাসন থাকে এইগুলি রাখতে পারবো। তো এইরকম যদি আমরা ছোট্ট ছোট্ট জিনিসের উপর ইনভেস্ট করি, তাহলে দেখবা ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে জিনিসপত্র অর্গানাইজ করে রাখা যায়। আর তোমরা তো দেখতেই পাও আমার রান্নাঘরটা কতটা ছোট। তারপরেও জানো তো আমার কাজ করতে বেশি একটা অসুবিধা হয় না, কারণ আমি না প্রতিটা জিনিসের লাগে একটা পারমানেন্ট জায়গায় রাখছি। এই কারণে কাজ করতে আমার বেশি একটা অসুবিধা হয় না। তো যাই হোক, মিস্ত্রিপটা ভালো করে গুছিয়ে রাখলাম, র্যাকটা তো কিন্তু সমস্ত জিনিসগুলিটা গুছিয়ে রাখলাম। আর এই যে দেখতেছো কাঠবক্সটা, এইটার মধ্যে রান্নাঘরের যত এক্সট্রা কৌটা আছে এইগুলি আমি দুপুরে ধোয়া রাখছিলাম। এখন জলটা শুকাই গেছে গা, এই কারণে এই কাঠবক্সটার ভিতরে কিন্তু আমি সমস্ত কৌটাগুলি একখানে করে রাইখা দিছি। আবার যখন আমার দরকার লাগবো তখন কিন্তু এই কাঠবক্সটার ভিতরে আমি সমস্ত জিনিস করে একসঙ্গে পাইলাম। তো এই জিনিসগুলি এতদিন এমনি রাখা আছিল, একবার এইখানে পড়তো একবার ওইখানে পড়তো। তো এই কাঠবক্সটার আমি সুন্দর করে কাইটটা সেরা এরকম একটা অর্গানাইজ বানাই লাইছি, তখন দেখতেও ভালো লাগতেছে আর কৌটাগুলি কিন্তু একখানে সব কয়টা থাকবো। আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটাও কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগতেছে, সমস্ত জিনিস কোটা একদম অর্গানাইজ। আর দেখবা গড় ছোট হোক বা বড়, নিজের হোক বা বাড়া বাড়ি, আমরা যদি এই জিনিসপত্র অর্গানাইজ করে রাখি বা গড় দর পরিষ্কার রাখি, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর কোনো ঝামেলাও হয় না। তো আমার ছোট্ট রান্নাঘরটা আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে গুছাইয়া রাখার। রান্নাঘরের কাজ কয়টা কমপ্লিট হয়ে গিয়েছে গা, এইবার আয়ে পড়ছি এই যে বেডরুমটা, এইটা না ভীষণ অগুছা লয়ে রয়েছে, কাপড় চাপড় না চারিদিকে একদম ছড়াইয়া ছিটাই রয়েছে। তো এই কারণে এইবার বেডরুমটা ভালো করে পরিষ্কার করতে লাগবো। তো আমি না সবসময় চেষ্টা করি যে আগের দিন রাত্রেই বেশ খানিকটা কাজ কইরে রাইখা দিতে। আমরা যদি সন্ধ্যার দিকে আমাদের কাজগুলি একটু গুছাইয়া রাইখা দিই, সকালবেলা দেখবো কোনো টেনশনই নিতে লাগে না, একটা সুন্দর সকাল একদম ফ্রেশ মাইন্ডের সাথে এনার্জির সাথে কিন্তু আমরা শুরু করতে পারি। আর সকালবেলা যদি এত কাজকর্ম থাকে, তাহলে দেখবো আমাদের ডেলি যে কাজগুলি আছে এইগুলি আমরা ঠিকঠাক মতো করতে পারি না। তো সন্ধ্যার সময় বেশি সময় লাগে না, ওই 1-1.5 ঘন্টার মধ্যে দেখবো সমস্ত কাজকর্ম কিন্তু হইয়া যায়গা। আর তোমরা তো সবাই জানো আমার খুব একটা বাজে স্বভাব, আমি বিছনাপত্র বা কাপড় চাপড় যখনই দেখি অগুছালো থাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে গুছাইয়ে রাইখা দিই। আমি চাই আমার গড়দর সবসময় গুছানো থাকুক। তো এই কারণে প্রথমে আগে বেডটা গুছাইলাম ভালো করে, তারপর যে কাপড়গুলিও গুছানোর আছিল এই কাপড়গুলি গুছাইলাম। এই যে র্যাকটা দেখতে পাইলা, এই র্যাকটা নিলাম, এইটার দাম নিয়েছে 250 টাকা। তো বেশ ভালো হয়েছে, এই র্যাকটার মধ্যে কিন্তু বেশ অনেক কয়টা কাপড় আমি গুছাইয়ে রাখতে পারি।
আর আমি আমার ফ্রি টাইমে চেষ্টা করি কিছু না কিছু ডিআইওয়াই করার। যেমন দেখতেই পাইলে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাইলাম, তো এই ছোট ছোট জিনিসগুলি আমি নিজের হাতেই বানাই আর আমার এই কাজগুলি করতে ভীষণ ভালো লাগে। আর এখনও সময় হইতেছে ওই 10:30 মতো, তো আমরা রাত্রে যে ডিনারটা আছে এইটা কমপ্লিট করলাম। তো হাজব্যান্ড হঠাৎ করে কইতেছে আজকে চলো বিরিয়ানি খাই, তো বিরিয়ানি অর্ডার করলো। তো আমার আর বেশি কিছু রান্নাবান্না করতে লাগছে না, সকালবেলার পনিরের তরকারি আছে, তো এইটা দিয়েই কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া পরার পরে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম। তো আমি রাত্রের কাজটা রাত্রেই কইরা রাখা দিই, সকালের জন্য কিন্তু রাখি না। আর আমি কি মনে করি জানো তো বন্ধুরা, কাজটা এখন করলে আমিই করবো, একটু পরে করলে আমিই করবো, তাতে ভালো বাবা আমি কইরা রাখিয়া দিই, এইটা অনেক ভালো। এই তো সমস্ত কাজকর্ম সারলাম, নিজেও ফ্রেশ হয়ে আয় পড়ছি এবার ঘুমাইতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।